দিল্লি থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নাজমুল সাকিব বাংলাদেশ টাইমসের পর্দায়। দর্শক, আমাদের সঙ্গে ভারতীয় ফ্যান, বাংলাদেশ ফ্যান সবাই আছে, কিন্তু ভারত বাংলাদেশ খেলা কিন্তু আজকে না। আপনি কেন এলেন আগে আপনার কাছে জানতে চাই। আমি এসেছি, আমার কলকাতায় বাড়ি, আমি বাংলাদেশকে খুবই সাপোর্ট করি। সাকিবুল হাসান খুব ভালো প্লেয়ার, খুব ভালো ক্যাপ্টেন্সি, আমি বাংলাদেশকে প্রথম থেকেই সাপোর্ট করি। বাংলাদেশ হেরেছে তো কি হয়েছে, চ্যাম্পিয়ন লিগে যাওয়ার চান্স তো আছে, আজকে অবশ্যই জিতবে বাংলাদেশ, এটা আমি আশা করি। ভাই, একটা কথা সবাই বলছে, সমালোচনা করছে যে ভারতীয় ক্রিকেট দল নাকি স্পেশাল বল দিয়ে খেলছে, যার সঙ্গে খেলছে তারা 100 ভিতরে প্যাকেট হয়ে যাচ্ছে, 60-70 করতে পারছে না। গতকালকে যখন আবার দক্ষিণ আফ্রিকা অল আউট হলো, তখন আবার এই সন্দেহের ডালপালা গজাচ্ছে। আপনি আসলে একজন ভারতীয় সমর্থক হিসেবে এই কথাটাকে উড়িয়ে দিবেন কিনা? না না, উড়িয়ে দিবার কিছু নেই। বোলিং ভারতের খুবই ভালো বল করছে, বোলিং সেটা ওদের বলায় হচ্ছে না, ওনাদের যে বোলিং, যে পেসার, যে বুমরা, সিরাজ, যে সামি, অসাধারণ বোলিং। এই বোলিং আমাদের তাস্কিন ঠিক বল ঠিকই আছে, কিন্তু পেসারটা নেই, বোলিং সুইং হচ্ছে না। কিন্তু ভারতের যে প্লেয়াররা বল করছে খুব অসাধারণ বোলিং ওদের, ওদেরকে নিয়ে বলবো না যে চিটিং করছে, অন্য কিছু ওইসব বলবো না কিছু। ভারত চ্যাম্পিয়ন হবে নাকি? ভারত চ্যাম্পিয়ন হবে, অবশ্যই হবে। ভাই, এই যে স্পেশাল বলের কথা আসলো, আপনারা কি, বাংলাদেশ তো অনেক ভালো ক্রিকেট খেলো, তাহলে ভারত মানে বাংলাদেশের ব্যাটসম্যান অনেক ভালো অনেক উচ্চতে? দেখুন, আমি একটা কথা বলি, যখন আপনি বলেছেন ইন্ডিয়ার ব্যাপারে, বাংলাদেশের সাথে যখন ইন্ডিয়ার খেলা হয়েছে, বাংলাদেশ কিন্তু 245 স্কোর করেছিল। হ্যাঁ, এই বল দিয়ে খেলা হয়েছে, ভালো খেলেছে। হ্যাঁ, আদার বেটার দেন আদার্স। এখন কথা হচ্ছে কি যে ইন্ডিয়া কন্ডিশনের একটা ফ্যাসিলিটি পাচ্ছে, বাট সেটা কিন্তু ম্যাচ উইন করে না। কন্ডিশন আপনি সাপোর্ট পাবেন, বাট আপনাকে খেলে জিততে হচ্ছে। আমাদের দেশের প্লেয়ারদের ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি সব আছে, আমরা শুধু মাথা খাটাই না, তাই তো? আমাদের সব পটেনশিয়াল আছে, আমাদের প্রত্যেকটা প্লেয়ারের ক্যাপাবিলিটি আছে, এবং দ্যাট ইজ ওয়াই তারা ওয়ার্ল্ড কাপে আসছে। লিটন দাস অলরেডি ইন্ডিয়ার সাথে ভালো পারফর্ম করছে, ইট ডাজেন্ট মিন 66। হ্যাঁ হ্যাঁ, অফকোর্স। এবং আদার প্লেয়ার, আমাদের যে ওয়ান ডাউনের নাজমুল হাসান শান্ত, সেও কিন্তু এর আগে পারফর্ম করে ওয়ার্ল্ড কাপ টিমে আসছে, এমনি আসেনি। সবকিছুর পিছনে একটা লজিক আছে, সামহাও ক্লিক করছে না, হয়তো টিম কম্বিনেশন দুর্বল, প্ল্যানিংটা এক্সিকিউট করা যাচ্ছে না। দেখেন, সব টিমই কিন্তু প্ল্যানিং করে আসছে, গতকাল কিন্তু সাউথ আফ্রিকা প্ল্যান করে নেমেছিল, বাট সামহাও তারা পারেনি। না, একটা দিন খারাপ যেতেই পারে। হ্যাঁ, আসলে এটা সব টিমই দেখা যায় যে আসলে চোকার বলে লাভ নেই, সব টিমের এই খারাপ দিন যায়। তবে আমরা আশা করবো যে নেক্সট ম্যাচ গুলো অনেক কম্পিটিটিভ হবে। হ্যাঁ, এরকম একতরফা ম্যাচ হলে আসলে দর্শকরা বিনোদন পায় না। আমাদের দল তো হারতে হারতে শেষ, একেবারে অবস্থা খারাপ। আমরা এখন বিশ্বকাপের সমীকরণ না, চ্যাম্পিয়ন্স ট্রফির সমীকরণ আছে। আপনাদের এত প্রেম কোত্থেকে আসে? স্টেডিয়ামে যে আসেন, এই যে কষ্ট করে খেলা দেখতে, আবার মন খারাপ করে বাড়ি ফিরে যান, এখন মনের মধ্যে কি কাজ করে না যে জিতবো নাকি হারবো? এমন টিম না যে মানে তারা সবগুলো টিমকে বিট করে ওয়ার্ল্ড কাপ নেবে, চ্যাম্পিয়ন্স ট্রফি নেবে, তারা খেলে যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, হয়তো তাদের ইম্প্রুভমেন্ট দরকার। তো আমরা স্টিল হোপ করছি যে হ্যাঁ, এই আপকামিং ম্যাচগুলো তারা জিতবে, তাদের টেকনিক গুলো, যে প্ল্যানিং গুলো এক্সিকিউট করা সম্ভব হয়নি, এবার সেগুলো হবে, ঠিক আছে। শ্রীলঙ্কা অপোনেন্ট, অস্ট্রেলিয়া অপোনেন্ট, সবগুলোই ম্যাচ, এবং রাইট নাও টার্গেট হচ্ছে যে আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করা, এটাও ওয়ান সর্ট অফ অ্যাচিভমেন্ট, ঠিক আছে। হয়নি, ঠিক আছে, ইটস ওকে। আচ্ছা, আমরা বাংলাদেশের তো অনেক বেশি আশা করি। গতকালকে কোচ ছাত্র সিং বলছিল যে এই দলটার উপর হাই এক্সপেকটেশন অনেক বেশি ছিল, সেমিফাইনাল একটা চাপ কাজ করেছে বাংলাদেশ টিমের প্লেয়ারদের মধ্যে। মানে আপনারা কি মনে করেন যে এই দলটাকে নিয়ে আশা না করে তাদেরকে চাপমুক্ত ভাবে খেলতে দেওয়া উচিত? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই চাপমুক্ত ভাবে তো অবশ্যই খেলতে দেওয়া উচিত। তবে বিষয়টা যেটা হলো, আমরা সবাই জানি বিশ্বকাপের আগে অনেক নাটকীয়তা হয়েছিল, তো সেগুলোর ফলাফল হয়তো এই বিশ্বকাপে আমরা এটা আসলে যারা ইন্টারনাল আছেন তারা বলতে পারবেন বিষয়টা কি। তারপরে যাই হোক, আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে যে এটা রেজাল্টটা ভালো হয়নি। এই আমার একটা কথা আছে যে আমি যতটুকু শুনেছি, হয়তো ইটস নট ট্রু, সাকিব আল হাসানের সাথে তামিম ইকবালের হয়তো একটা ক্ল্যাশ থাকতে পারে, এটা ওপেন সিক্রেট, এটা তো ওপেন সিক্রেট। কিন্তু কথা হচ্ছে যে আমার মনে হয় কি, এই জিনিসটাকে আর বাড়তে না দেওয়ার জন্য যদি তামিম ইকবালকে নিয়ে আসা হতো, হয়তো তাদের ভেতরে ইন্টারনাল ক্রাইসিসটা আরো বেড়ে যেত। দ্যাট ইজ ওয়াই এটাকে অ্যাভয়েড করার জন্য সাকিব আল হাসানের উপরে ছেড়ে দেওয়া হয়েছে যে ঠিক আছে ভাই, সমস্যা নেই, তুমি তোমার মতো করে টিম সেট আপ করো, ক্যাপ্টেন্সি দেওয়া হলো, তোমার মতো করে করো, দেখি কি করা যায়। হ্যাঁ, কারণ আদারওয়াইজ সাকিব আল হাসান বলতো যে হ্যাঁ, আমাকে তো আমার চয়েস মতো, অথবা আমি যে ক্যাপ্টেন, আমার সিলেকশন দেওয়া হয়নি, আমরা যেটা শুনেছি, রাইট রাইট, বাট তাকে দেওয়া হয়েছে ও কথা চিন্তা করে। এবং তামিমকেও কিন্তু রেখে দেওয়া হয়েছে, জন্য তামিম আনফিট, কেউ বলবে না, তামিমকে রেখে দেওয়া হয়েছে ওই পারপাসে যাতে ক্ল্যাশটা বেড়ে না যায়। আমার মনে হয় ওটাই রিজন। আমরা অনেক, আমি আমার দীর্ঘ ক্যারিয়ারে আপনার অনেক অনেক সব দর্শকদের সঙ্গে কথা বলেছি, কিন্তু আপনারা অনেক পজিটিভ, এত পজিটিভিটি আপনারা কিভাবে ক্যারি করেন? মানে এরকম আপনাদের মতো তো অন্যদের হওয়া উচিত, মানে আপনার সঙ্গে কথা বলে মনে হচ্ছে যে যারা ভুয়া বলে, যারা প্লেয়ারদের রেসপেক্ট করে না, তাদের প্রতি আসলে আপনাদের বার্তাটা কি ভাই? দেখেন, আসলে ম্যাচ হারলে সবারই খারাপ লাগে, ঠিক আছে,
কিন্তু দেখেন ইংল্যান্ডের অবস্থা, দেখেন ইংল্যান্ডের অবস্থা আমাদের চেয়েও খারাপ স্টিল নাও অবস্থা। হ্যাঁ, ক্রিকেট তারা আবিষ্কার করছে। আই থিঙ্ক ইংল্যান্ড আমাদের চেয়ে অনেক বেশি ইনভেস্ট করে এবং গেম প্ল্যান সবকিছু অনেক আপডেটেড, বাট স্টিল নাও তারা পাচ্ছে না। দ্যাট মিন্স তাদের প্ল্যানিং নাই যে তা না, তাদের প্ল্যানিং আছে এক্সিকিউট করতে পারছে না, কিন্তু সামহাও আমাদের একই অবস্থা। বাট আমরা পজিটিভ কেন জানেন? কারণ পজিটিভ না হয়ে উপায় নেই, হতাশ হয়ে কি করবো বাসায় গিয়ে? আল্লাহ যখন চাইবেন তখন হবে, আল্লাহ ভাগ্যে রাখিনি হয়নি। হ্যাঁ, এটাই আর কি। এবং আমরা পজিটিভ এই কারণে যে, কারণ এটাতে তো শেষ না, সামনে আরো টুর্নামেন্ট আছে, দেখেন অনেকগুলো টিম অনেক ইনভেস্ট করে কিন্তু কি কাপ জিততে পারছে না। একটা কষ্ট লাগে জানেন, আফগানিস্তান দল কিন্তু ভালো করছে, এটা দেখে কষ্ট লাগে আমাদের থেকে। হারিয়েছি এবং আফগানিস্তান এরপর কিন্তু রিকভার করেছে, ঠিক আছে। অফকোর্স এখানে তাদের ক্রেডিট পাওয়ার উচিত। হ্যাঁ, আমাদের বাংলাদেশেরও তাদের কাছ থেকে কিছু শেখা উচিত যে হ্যাঁ, যদি প্রপার গেম প্ল্যান এক্সিকিউট করা যায় অফকোর্স উইন আসবে। আমরা কি জিতিনি? আমরা বড় বড় সব টিমের বিরুদ্ধে কিন্তু একসময় একসময় জিতেছি। এই ওয়ার্ল্ড কাপটা আমাদের একটা ব্যাড ম্যাচ যাচ্ছে, মানে অ্যালং উইথ ইংল্যান্ড, সো কিছুই করার নাই, হোপ ফর দ্য বেস্ট। সবাই সাকিবকে গালাগাল দিচ্ছে, সাকিবকে ভুয়া বলছে। সাকিব আল হাসানকে নিশ্চয়ই বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেট সমর্থক ভালোবাসে। আপনি সাকিবের প্রতি একটা মেসেজ দেন যে সাকিব যাতে সাহসের সঙ্গে সামনে আরো এগিয়ে যায়। সাকিব আল হাসান আমাদের সবচেয়ে বিগেস্ট সুপারস্টার। সাকিব আল হাসানের মাধ্যমে আমরা ওয়ার্ল্ড ক্রিকেটে পরিচিত পাচ্ছি। সুতরাং সাকিব আল হাসানকে যারা ভুয়া বলে তারা একান্ত আবেগের বসে এবং নিচক হতাশা থেকে বলছে। এখানে ভুয়া বলার কোনো সুযোগ নেই, সাকিব আল হাসান এগিয়ে যাবে, আমাদের বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাবে ইনশাআল্লাহ। গর্বিত সাকিব আল হাসান এই দেশে জন্ম নিয়েছে। কথা আছে, দেখেন যারা সাকিব আল হাসানকে ভুয়া বলছে, ঠিক আছে, আগামী টুর্নামেন্টে যদি সাকিব আল হাসান থেকে সে ভালো করে, আমরা যারা দর্শকরা যারা ভুয়া বলছে এরাই আবার হাতে তালি দিবে, বলবে যে সাকিব আল হাসান ইজ বেস্ট। অ্যাকচুয়ালি সে ওয়ার্ল্ড একজন ক্রিকেটার, সবাই তাকে চিনে, তার পারফরমেন্স দিয়ে চিনে। সময় খারাপ যাচ্ছে, কিছু করার নেই। সবশেষে একটা কথা বলবো, একটা কথা হলো বিশ্বকাপে অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে হয়তোবা আমরা টিম সূত্র থেকে জানতে পারছি মাহমুদউল্লাহ রিয়াদ অপশন নিয়ে ফেলবেন। মাহমুদউল্লাহর জন্য ছোট করে যদি একটু কথা বলেন। এটা আমরাও শুনেছি, মাহমুদউল্লাহ আমাদের বাংলাদেশ ক্রিকেটের প্রবাবলি সবচেয়ে মোস্ট আন্ডাররেটেড প্লেয়ার, যার ক্যাপাবিলিটি এবং এবিলিটি অনেক বেশি ছিল, কিন্তু সেই তুলনায় সার্কামস্টেন্সেস পারপাসে সে ডেলিভারি অতটুকু দিতে পারেনি। তবে আমরা আশা করবো মাহমুদউল্লাহ তার বাকি জীবন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং উনি ক্যারিয়ারে যে বাংলাদেশকে যেটুকু দিয়ে গেছেন তার জন্য তাকে অসংখ্য অসংখ্য মোবারকবাদ। দেখেন এত পরে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ সেঞ্চুরি বিশ্বকাপে, রাইট? এখানে একটা কথা আছে, মাহমুদউল্লাহর প্রতি আমারও একটা মেসেজ আছে যে তিনি যদি ক্রিকেট থেকে অবসর নেন, প্রত্যেকটা প্লেয়ারকে একসময় অবসর নিতে হবে, তিনি যদি অবসর নেন ঠিক আছে, কিন্তু আমরা চাই যে সে ক্রিকেটের সাথে ইনভলভ থেকে যে গেম ডেভেলপমেন্ট, হ্যাঁ প্ল্যানিং, সে একজন তার মতো যাতে আবার সাইলেন্ট কিলার আরো কিছু তৈরি করে যাক, ফিনিশার তৈরি করে তার উপরে রিলাই করা যায়, সে ইনিংস বিল্ড আপ করতে পারে, লং ইনিংস খেলতে পারে, পার্টনারশিপ গ্রো করতে পারে, এটা কিন্তু বাংলাদেশের সকল ব্যাটসম্যানের মধ্যে নেই, যেটা মাহমুদউল্লাহর কাছে আছে। তো আমরা চাইবো যে সে অবসর নিলেও ইটস ওকে, নো প্রবলেম, অবসর সবাইকে নিতে হবে, অবসর নিলেও যাতে সে ক্রিকেটের সাথে ইনভলভ থেকে আমাদের প্লেয়ারদেরকে ডেভেলপ করে যায়। অনেক অনেক ধন্যবাদ। আপনার কোথা থেকে এসেছেন? চট্টগ্রাম থেকে। একটা চট্টগ্রামের ভাষায় হয়ে যাক শেষটা। বাদ দাও আরবিতুম, বাদ দাও জিয়া জিতি যাইও। অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।